প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ফিশার প্রজেকশন ফর্মুলায় কিভাবে কোনো কম্পাউন্ডের আরএস নোমেনক্লেচার করা হয় সেই সম্পর্কে শিখব। অর্থাৎ আমরা প্রথম ক্লাসে যে মলিকিউলটাকে করেছিলাম, যে ল্যাকটিক অ্যাসিড ইন ফিশার প্রজেকশন ফর্মুলা, যে ধরো CH3OHH, দিস ইজ ল্যাকটিক অ্যাসিড, এবং DL থেকে শিখেছি আমরা ডি ল্যাকটিক অ্যাসিড। এটা এখন প্রশ্ন হচ্ছে, যদি পরীক্ষায় প্রশ্ন পড়ে এরকম যে হোয়েদার ডি ল্যাকটিক অ্যাসিড ইজ আর অর এস, অর্থাৎ আর এস অনুযায়ী এটার কনফিগারেশন, কাইরাল সেন্টারটার কনফিগারেশন আর হবে না এস হবে, এখন আজকের ক্লাসের শেষে দেখবে তোমরা এই প্রশ্নটার উত্তর করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আমাদের জার্নি। প্রথমে এটাকে ইরেজ করলাম। এক নম্বর পয়েন্ট, জাস্ট দুটো পয়েন্ট এখানে মনে রাখতে হবে, দুটো না একটা মনে রাখলে বেসিক্যালি সবগুলোই একটা অন্যটার সঙ্গে রিলেটেড, যেমন ফ্লাইং ওয়েজে দেখেছিলে। এক নম্বর পয়েন্ট হচ্ছে ইফ ইন এ ফিশার প্রজেকশন প্রায়োরিটি অর্ডার অফ দ্য গ্রুপস এ ইজ গ্রেটার দেন বি ইজ গ্রেটার দেন সি ইজ গ্রেটার দেন ডি, এইরকম হয়, অ্যান্ড ইফ ডি, ডি মানে কি, লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ, তাই তো, লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ, ইফ ডি ইজ, বা ডি ইজ না করে বলি ডি বি, আইদার অফ দ্য টু ভার্টিক্যাল বন্ডস। এবার এখানে একটা জিনিস তোমাদের মনে করিয়ে দিচ্ছি, আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি দরকার হলে, রিমেম্বার। তাহলে কি এগুলো এক একটা ট্রিক্স আর কি, যেটা তোমার মানে ফ্লাইং ওয়েজের সঙ্গেও এটা কোরিলেট করতে সুবিধা হবে। ফ্লাইং ওয়েজে বিলো দ্য প্লেন থাকলে ক্লকওয়াইজ থাকলে সেটা কি হয়, আর হয়, আর অ্যান্টি ক্লকওয়াইজ থাকলে এস হয়, আর অ্যাবাভ দ্য প্লেন ক্লকওয়াইজ হলে এস হয়, আর অ্যাবাভ দ্য প্লেন অ্যান্টি ক্লকওয়াইজ হলে আর হয়। তাহলে এখানে অ্যাকচুয়ালি ভার্টিক্যাল বনগুলো ফিশারে কী করে, বিলো দ্য প্লেন বনগুলোকে বোঝায়। তার মানে ফ্লাইং ওয়েজে যেটা বিলো দ্য প্লেনে ডি গ্রুপ থাকলেও যা হবে এখানে তাই হবে ভার্টিক্যাল বন্ডে। এই জন্যই এটা বলছি, ইফ ডি বি আইদার অফ দ্য টু ভার্টিক্যাল বন্ডস, রিমেম্বার এখানে আমি লিখে দিচ্ছি কথাটা, যে ভার্টিক্যাল বন্ডস রিপ্রেজেন্ট দি বন্ড বিলো দ্য প্লেন। ক্লিয়ার? দেন এবার এটা তোমাদের আমি এ করার জন্য হাইলাইট করে দিচ্ছি, তোমাদেরকে এটা জাস্ট একটা মানে কি বলবো, একটা গাইড দেওয়ার জন্য আমি এটা লিখলাম, এটা আমার লেখার এটা হাইলাইট করে দিচ্ছি। হ্যাঁ, এইটা হাইলাইটেড হয়ে থাক। হ্যাঁ ঠিক আছে, হাইলাইট হয়ে থাকলো। এখন তোমাদের সুবিধার্থে আমি এটা বললাম, কিন্তু রুলটা কন্টিনিউ হচ্ছে এখান থেকে, বি আইদার অফ দ্য টু ভার্টিক্যাল বন্ডস, দেন ইফ এ টু বি টু সি ইজ ক্লকওয়াইজ, মানে ক্লকওয়াইজ আর কি, ক্লকওয়াইজ যদি হয় তাহলে তাকে আমরা বলবো আর, আর এ টু বি টু সি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে তাকে বলবো এস, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস। তার মানে কি, খুব সহজ ব্যাপার, ভার্টিক্যাল বন্ডে যদি লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা থাকে ডি, দুটো ভার্টিক্যাল বন্ড আছে, একটা উপরের দিকে একটা নিচের দিকে, একটা আপার ভার্টিক্যাল বন্ড একটা লোয়ার ভার্টিক্যাল বন্ড, তাহলে তার যে কোনো একটাই যদি থাকে ডি গ্রুপটা, তাহলে এ টু বি টু সি ক্লকওয়াইজ হলে আর, এ টু বি টু সি অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস, খুব সহজ ব্যাপার। আচ্ছা, আর যদি এটা হরিজেন্টাল বন্ডে থাকে, নেক্সট এটাকে ইরেজ করে দিই। নেক্সট এটা দু নম্বর পয়েন্ট, যদি এটা হরিজেন্টাল বন্ডে থাকে, ইফ উল্টোটা হবে আর কি, ইফ দ্য লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ বি অন দ্য
আইদার অফ দ্য লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ মানে সেটা ডি, তাই তো? ব্র্যাকেটের মধ্যে আমি দরকারে দিয়ে দিচ্ছি, বি অন দ্য আইদার অফ দ্য, আইদার অফ দ্য হরিজেন্টাল বন্ড, হরিজেন্টাল বন্ড, হরিজেন্টাল বন্ড। এবার মনে রাখো, রিমেম্বার এখানেও করে দিচ্ছি যে রিমেম্বার যে হরিজেন্টাল বন্ড মানে অ্যাবাভ দ্য প্লেন বন্ডকে বোঝায়, তাই তো? তাহলে যেটা ফ্লাইং ওয়েজে অ্যাবাভ দ্য প্লেনে যেটা হচ্ছিল এখানে সেটাই হবে, যে কোনো হরিজেন্টাল বন্ডে থাকলে একই ঘটনা ঘটবে। রিমেম্বার, হরিজেন্টাল বন্ড, হরিজেন্টাল বন্ড রিপ্রেজেন্ট, রিপ্রেজেন্ট দি বন্ড, এগুলো ট্রিক এক একটা মনে রাখবে, বন্ড অ্যাবাভ দ্য প্লেন। তোমরা সব নোট ডাউন করে নাও খাতায়, তাহলে তোমাদের পড়াটা পুরো তৈরি হয়ে যাবে। তাহলে বি অন দ্য আইদার অফ দ্য হরিজেন্টাল বন্ড, তাহলে তখন কী হবে, দেন, দেন ঠিক এক্স্যাক্টলি উল্টোটা হয়ে যাবে। ইফ এ টু বি টু সি ক্লকওয়াইজ, এবার আগে ক্লকওয়াইজ হলে কী হচ্ছিল, আর হচ্ছিল, তাই তো? এখন হরিজেন্টাল বন্ডে যদি ডি থাকে তাহলে ক্লকওয়াইজ হলে এস হবে, আর এ টু বি টু সি এটা অ্যান্টি ক্লকওয়াইজ হলে, অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ হলে হবে আর, মানে ঠিক ফ্লাইং ওয়েজে অ্যাবাভ দ্য প্লেনে যেটা ছিল, যেটা ব্যাপারটা ছিল ঠিক সেইটা আর কি। এবার হচ্ছে চলো আর এস আমাদের, তাহলে আমাদের সেই সবচেয়ে প্রিয় মলিকিউলটা দিয়ে আমরা শুরু করি, দ্যাট ইজ ল্যাকটিক অ্যাসিড। আমি গোটা দুই তিনেক এক্সাম্পল করবো, তাহলে তারপর তোমাদের টাস্ক হিসেবে বেশ কিছু দিয়ে দেবো, তোমরা বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে। ওকে, সেটা হচ্ছে ধরো এই মলিকিউলটা বললাম আমি, প্রথমেই হচ্ছে এইটা হোক যেটা ডিএল করতে পারিনি আমরা, ডিএল করতে পারিনি, সেটা কি ধরো সিএল বিআর এফ আই, এই মলিকিউলটা তো ডিএল করতে পারিনি, দেখো এখন খুব সহজে আরএস করতে পারবো। সেটা কি ধরো আয়োডিন হবে সবচেয়ে হাইয়েস্ট অ্যাটমিক নাম্বার, তাহলে আয়োডিনকে দিতে হবে এ, তারপর ব্রোমিন, তারপর অ্যাটমিক নাম্বার বি সি, আর ডি হচ্ছে কি ফ্লোরিন। তাহলে ফিশার প্রজেকশন ফর্মুলায় ফ্লোরিনটা আছে ভার্টিক্যাল বন্ডে, দুটো ভার্টিক্যাল বন্ড আছে, কোন দুটো ভার্টিক্যাল বন্ড, একটা হচ্ছে লোয়ার ভার্টিক্যাল বন্ড এটা ফ্লোরিন আছে, আর একটা আপার ভার্টিক্যাল বন্ড সেখানে ক্লোরিন আছে। যে কোনো একটা ভার্টিক্যাল বন্ডেই যদি ডি এই গ্রুপটা থাকতো তাহলে এ টু বি টু সি ক্লকওয়াইজ হলে আর, এ টু বি টু সি অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস। তাহলে এটাকে আমরা লিখবো এইভাবে যে এ টু বি টু সি, এটাকে এইভাবে লিখবো দ্য প্রায়োরিটি অর্ডার, প্রায়োরিটি সিকোয়েন্স আমরা লিখি, এইখানে লিখি প্রায়োরিটি, দি প্রায়োরিটি সিকোয়েন্স, প্রায়োরিটি সিকোয়েন্সটা কেমন হবে, আয়োডিন ইজ গ্রেটার দেন ব্রোমিন, ইজ গ্রেটার দেন ক্লোরিন, ইজ গ্রেটার দেন ক্লোরিন, এইরকম প্রায়োরিটি অর্ডারটা হবে। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে অবজারভেশন হচ্ছে ফ্লোরিন দি লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ, লোয়েস্ট প্রায়োরিটি, এই কথাগুলো পরীক্ষায় লিখবে যদি পড়ে। হ্যাঁ, প্রায়োরিটি কীভাবে তুমি আরএসটা করলে আর কি, সেটা বলে, প্রায়োরিটি গ্রুপ ইজ অন দ্য হরিজেন্টাল বন্ড, ইজ অন দ্য ভার্টিক্যাল বন্ড, ইজ অন দ্য ভার্টিক্যাল বন্ড, ভার্টিক্যাল বন্ড, তাহলে ভার্টিক্যাল বন্ডে আছে। এবার ট্রেসিং সিকোয়েন্স এ টু বি টু সি, মানে এ হচ্ছে আয়োডিন টু ব্রোমিন টু ক্লোরিন, মানে ক্লোরাইড আর কি, ট্রেসিং সিকোয়েন্স, ট্রেসিং সিকোয়েন্স, এই যদি বিআর আই থেকে বিআর হয়ে সিএলএ যাও, ট্রেসিং সিকোয়েন্স, ট্রেসিং মানে সেই পথে হেঁটে হেঁটে যাওয়া, সিকোয়েন্স, ঠিক আছে? যদি যাও তাহলে মোশনটা কেমন হবে, যে এ মানে এই বনটা থেকে এই বনটা এলাম, তারপর গেলাম এই বনটা, এইরকম যদি যায় তাহলে এ, দেখো এ টু বি টু সি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনটা হচ্ছে, তাই না? অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হলে সেটার কনফিগারেশন হবে এটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, এবং এটা হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ ভার্টিক্যাল বন্ডে, ক্লকওয়াইজ হলে আর হতো, আর অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হলে সেটা হবে এস, তাই তো? অর্থাৎ এটা এস কনফিগারেশন, এই মলিকিউলটার কী কনফিগারেশন হচ্ছে, এস কনফিগারেশন, বুঝতে পেরেছো? এবার যে কোনো একটা গ্রুপ এক্সচেঞ্জ তোমরা নিজেদের মধ্যে করে দেবে, এবার তোমরা অনেক কিছু শিখে গেছো, যে কোনো একটা পেয়ার এক্সচেঞ্জ করলে কি অন্য আর থেকে মানে এস থেকে আর এ কনভার্ট হয়ে যাবে, আবার দুবার এক্সচেঞ্জ করলে আগের পার্টিকুলার স্টিরিওআইসোমারটাই
ফিরে আসবো, আগের মলিকিউলটাই ফিরে আসবো। এইগুলো নিজেরা একের পর এক গ্রুপকে এক্সচেঞ্জ করে নিজেরা করতে থাকবে, দেখবে তাহলে বিউটিটার টেস্ট পাবে আরএস নোমেনক্লেচার অ্যাজ ওয়েল অ্যাজ স্টিরিওকেমিস্ট্রির। ওকে, এবার নেক্সট আমরা যে মলিকিউলটা না করলে নয় সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, ডি ল্যাকটিক অ্যাসিড আমরা বলেছিলাম সেটা আরএনআইএস পরীক্ষায় ধরো এইরকম প্রশ্ন পড়লো, এটা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড, HCH3CO2H ডি ল্যাকটিক অ্যাসিড। এটাকে যদি আরএস করি তাহলে অবশ্যই তাহলে প্রায়োরিটি সিকোয়েন্সটা কেমনভাবে হবে, প্রায়োরিটি সিকোয়েন্সটাকে আমরা বলতে পারবো যে এইভাবে হবে যে আগে দেব যে প্রায়োরিটি সিকোয়েন্স এইভাবে লিখি, প্রায়োরিটি সিকোয়েন্স সিকোয়েন্স প্রায়োরিটি সিকোয়েন্স কি ওইচ ইজ গ্রেটার দেন, সবার আগে ওইচ হবে যে ডাইরেক্ট অক্সিজেন, ওইচ মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে হাইড্রোজেনটা হবে ডি, ঠিক আছে, ওইচ হচ্ছে এ আর সিও টু এইচ বি আর সিএইচ থ্রি সি এবং হাইড্রোজেন ডি। তাহলে প্রায়োরিটি সিকোয়েন্স হচ্ছে ওইচ ইজ গ্রেটার দেন সিও টু এইচ ইজ গ্রেটার দেন সিএইচ থ্রি এবং লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপটা হচ্ছে কি হাইড্রোজেন, তাই তো, হাইড্রোজেন হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ। তাহলে এইচ ডি ঠিক একইভাবে দেখব, দ্য লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ, লোয়েস্ট প্রায়োরিটি প্রায়োরিটি গ্রুপ গ্রুপ ইজ অন দ্য হরিজন্টাল বন্ড, তাই তো, হরিজন্টাল বন্ড, আর হরিজন্টাল বন্ডে যদি থাকে ঠিক ভার্টিক্যালের উল্টোটা হয় হরিজন্টাল বন্ড, অর্থাৎ ক্লকওয়াইজ হলে সেটা হয় এস আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে আর, তাহলে এ টু বি টু সি, অর্থাৎ এ বলতে ওইচ থেকে মুভ করছি আমরা সিও টু এইচ থেকে মুভ করছি আমরা সিও টু এইচ থেকে মুভ করছি আমরা কোথায় না, বি হচ্ছে সিও টু এইচ সিএইচ থ্রি, যদি মুভ করি তাহলে এ মুভমেন্টটা করি এখন ঠিক যেমন কম্পাউন্ডে আছে সেইখানে আমরা মুভমেন্টটা ঠিক সেই মতো করব। তাহলে দেখো এ টু বি টু সি আবার অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ এবং অ্যাবাভ দ্য প্লেন, তাহলে যদি হয় এটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ দেখলাম আমরা, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ হরিজেন্টাল বন্ড মানে অ্যাবাভ দ্য প্লেন মানে সেটা হয়ে যাবে অ্যান্টি ক্লকওয়াইজ এবং হরিজেন্টাল মিলেমিশে হয়ে গেল আর, অর্থাৎ ডি ল্যাকটিক অ্যাসিড কিন্তু কনফিগারেশনটা অ্যাকচুয়ালি আর ল্যাকটিক অ্যাসিড, এটা ডি ল্যাকটিক অ্যাসিডও বলতে পারি, ল্যাকটিক অ্যাসিডও আমরা বলতে পারি, অ্যাসিডও বলতে পারি, আর এটাকে আর ল্যাকটিক অ্যাসিডও আমরা বলতে পারি, ঠিক আছে, দুভাবেই আমরা এটাকে ডাকতে পারি। তোমাদের লেকচারটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, এবং নিচের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া chemistryguider.com এই সাইটটি ভিজিট করবে, যেখানে অ্যাডিশনালি তোমরা স্টাডি মেটেরিয়াল এবং অ্যাসাইনমেন্ট সহ অন্যান্য অনেক কিছু পাবে।